আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা এসেছি সারদা পুলিশ একাডেমিতে। এখানে বেশ কিছু ট্রেনিংয়ের জন্য যে ঘোড়াগুলো রাখা আছে সেই ঘোড়াগুলো আমরা আজকে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটির নাম হচ্ছে মেসি। এর জন্ম 2006 সালের 21 এপ্রিল। এটা একটি ঘোড়ি, এটি খুব ঘাস খেতে পছন্দ করে এবং চিকপি এবং গমের ব্র্যান্ড খেতে পছন্দ করে। এটা ট্রেনিং ঘোড়া, ঠিক আছে। বলুন, চলুন আমরা আরেকটি ঘোড়া দেখি। এই ঘোড়াটি হচ্ছে আলিবাবা। আপনারা দেখতে পাচ্ছেন এই আলিবাবা ঘোড়াটির জন্ম 2010 সালের 17 ফেব্রুয়ারি। এটা ইন্ডিয়া থেকে এসেছে। এর জন্ম 2010 সালে হলেও 2013 সালে এই সারদা পুলিশ একাডেমিতে এই ঘোড়াটি আনা হয়েছে। এটিও একটি প্রশিক্ষণ ঘোড়া। বন্ধুরা, এই ঘোড়াটির নাম ইউরেনাস। এর জন্ম 2009 সালের 26 মার্চ। এটিও ইন্ডিয়া থেকে এসেছে। পুলিশ একাডেমিতে আনা হয়েছে 2014 সালের 20 অগস্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার ঘোড়া, এটি ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হয়। এই ঘোড়াটি নাম শুনলেই বোঝা যাচ্ছে এই ঘোড়াটির নাম হচ্ছে দুর্জয়। অত্যন্ত দুরন্ত প্রকৃতির এই ঘোড়া। এই ঘোড়াটির জন্ম হচ্ছে 2009 সালের 14 মার্চ। ইন্ডিয়াতে এর জন্ম, পুলিশ একাডেমিতে আনা হয়েছে 2014 সালের 20 অগস্ট। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আরেকটি ঘোড়া। এই ঘোড়াটির নাম হচ্ছে সানপ্লাস। এটি 2009 সালে জন্ম এবং 2014 সালে এটা ইন্ডিয়া থেকে সারদা পুলিশ একাডেমিতে নেওয়া হয়েছে। এটি একটি প্রশিক্ষণ ঘোড়া। দেখুন, হ্যাঁ, এই ঘোড়াটির নাম হচ্ছে টিঙ্কল বেল। এই ঘোড়াটির জন্ম 2015 সালে। এটি একটি ঘোটকি। এটা বাংলাদেশ পুলিশ একাডেমিতেই জন্ম হয়েছে। ঘোড়াটি দেখুন কত চমৎকার ঘোড়া। এই ঘোড়াটিও ট্রেনিং কাজে ব্যবহার করা হয়। চমৎকার রঙের ঘোড়া এটি। আমরা দেখতে পাচ্ছি বাদামি, সাদা, কি চাহনি। তো চলুন বন্ধুরা, আমরা এর মাঝে আরেকটি ঘোড়া দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, এই ঘোড়াটির নাম হচ্ছে বলাকা। এর জন্ম হচ্ছে 2011 সালে। এটি একটি ঘোড়ি, এটা ইন্ডিয়াতে এর জন্ম। এটি ট্রেনিং কাজে ব্যবহার করা হয়। দেখুন এই ঘোড়াটি এখন খাচ্ছে, ঘাস খাচ্ছে। বন্ধুরা, এবার আমরা পুলিশ একাডেমির অন্য জাতের দুটি ঘোড়া দেখতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা রুমে রুমে এই ঘোড়া রাস্তা বলে প্রত্যেকটিতে ঘোড়া রয়েছে। বন্ধুরা, এবার যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি হচ্ছে জেলডিড। এটির নাম হচ্ছে অ্যাটম প্লাস। এর জন্ম 2009 সালের 1 এপ্রিল। এটা ইন্ডিয়াতে জন্ম হয়েছিল, কিন্তু 2014 সালের 21 অক্টোবর এটি সারদা পুলিশ একাডেমিতে নিয়ে আসা হয়েছে। এটি ট্রেনিং কাজে ব্যবহার করা হয়। এটা চমৎকার চমৎকার ট্রেনিং কাজে ব্যবহার করা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এই ঘোড়াটির নাম হচ্ছে হেলেন। এর জন্ম 2012 সালে। এটি একটু অসুস্থ এখন, তো এটিকে আপাতত ট্রেনিং কাজে ব্যবহার করা হচ্ছে না। তো দেখেন, এই আমরা এই ঘোড়াটি দেখছি, দেখেন কত উচ্ছল এই ঘোড়াটি। তো এর নাম হচ্ছে উল্কা। এর জন্ম 2010 সালে 6 এপ্রিল। এটিও জেলডিড। এটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে জন্ম, কিন্তু 2014 সালের 21 অক্টোবর ঠিক একই দিনে ওই জেলডিদের সাথেই একে নিয়ে আসা হয়েছে সারদা পুলিশ একাডেমিতে। এটিও প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হয় এবং চমৎকার চমৎকার পারফরমেন্স এই ঘোড়াটির। আপনারা দেখে নিন ঘোড়াটি চমৎকার, অনেক ক্ষিপ্র এই ঘোড়াটি, অনেক ক্ষিপ্র। আমার তো কাছে যেতে ভয় লাগতেছে। উল্কা
ওয়াও মাথায় দিন। এই ঘোড়াটির নাম দুর্বার। এই ঘোড়ার জন্ম 2011 সালে ইন্ডিয়াতে। তো বন্ধুরা, আমরা অনেকগুলো ঘোড়া আমরা আজকে দেখার চেষ্টা করলাম। আমরা ভবিষ্যতে আরও অনেকগুলো ঘোড়া আপনাদেরকে দেখাবো, যেগুলো আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো দর্শনার্থী এখানে ভিড় করেছে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে। ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি রাজশাহী দুর্গাপুর থেকে এসেছি। আপনি এখানে আপনি কি করেন? আমি একজন আইনজীবী। আপনি আইনজীবী, এখানে কি মনে করে এসেছেন? সাদা পুলিশ একাডেমি বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি, ওই অনেক ঐতিহ্যবাহী। আর এখানে বিশেষ করে আমি ঘোড়া দেখার উদ্দেশ্যে আসছি, কারণ এখানে অনেক। তো ঘোড়া দেখে কি মনে হলো? এই ঘোড়াগুলো আপনি এর আগে কখনো দেখেছেন? না, আমি এই ঘোড়াগুলো এর আগে কখনো দেখিনি। এমন ঘোড়া আর কখনোই দেখেন নাই? না। আচ্ছা ভাই, তো ঠিক আছে, আমরা এখান থেকে আমরা বিদেশ হয়ে চলে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরও বিদেশ থেকেও কোনো ঘোড়া আসলে আমরা তাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।